অলস শাশুড়িমা শারদা বিছানার উপরে ঘুমুচ্ছিলেন, আর গর্ভবতী বৌমা অনামিকা এক হাতে ঝাঁটা আর অন্য হাতে বেলচা নিয়ে সে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ঘন ঘন শুধু দেওয়াল ঘড়ির দিকেই তাকায়। তারপর একদম অস্থির হয়ে শেষ পর্যন্ত সে শ্বশুরমশাই প্রসাদের ঘরে ঢোকে। কি হয়েছে মা, এখনো এখানে দাঁড়িয়ে? 10টা বেজে গেল যে, পুলিশ স্টেশনে যাবে না? কি করে যাই বাবা, আপনি যেরকম বললেন পুলিশ স্টেশন যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে আলোর শাশুড়িমা উঠছেনই না, নিজের ঘর থেকে বেরিয়েই আসছেন না। কোনো সাধারণ অলসতা নয়, তোমার শাশুড়িমা ভীষণ বড় কুড়ে মানুষ, আর সেটা ঠিকও হবে না। সে তোমাকে কখনোই বুঝবে না, আর তোমার পুলিশ স্টেশনের চাকরিটাও ঠিক করে করতে দেবে না। এবার আমি কি করব বাবা, অরবিন্দ স্যার যে ওদিকে বারবার ফোন করছে, এটিএম চোর চুরি করে সাইকেল নিয়ে খুব স্পিডে পালাচ্ছে। হতে পারে বৌমা যে চোরটি সাইকেল রেসার, তাকে যদি না ধরো তাহলে তোমার উপরে আঙুল উঠবে। সে কথাটাই ভেবে তো আমি এত ভয় পাচ্ছি বাবা। দাঁড়াও তুমি, আমি ঘরে ঢুকছি। এমনটা বলে প্রসাদ ঘরের ভেতরে ঢোকে। ওদিকে ইন্সপেক্টর অরবিন্দ কনস্টেবলের সাথে জিপে বসে। মূর্তি জিপটিকে খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। কি হে মূর্তি, তোমাদের সাব ইন্সপেক্টর অনামিকা তো ফোনটাই তুলছে না, সে আমাদের সাথে এসে চোরকে ধরবে কি ধরবে না? অনামিকা ম্যাডাম প্রেগনেন্ট স্যার, তার সাথে এসআই এবং একজন বাড়ির বউ, জানি না তার শ্বশুর শাশুড়ি কিরকমের মানুষ। শেষ পর্যন্ত তুমি সে কথা বলে দিলে, আমি চাই না তোমাদের ম্যাডামকে আমি কিছু বলি। সে কথা নয় স্যার। ভালো করে রাস্তাটা দেখে গাড়ি চালাও, না হলে খবরের কাগজে যে পুলিশ জিপে করে চোর ধরতে বেরোয় আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এভাবে বলাতে মূর্তি আর কোনো উত্তর না দিয়ে খুবই সাবধানতাপূর্বক জিপটিকে রাস্তায় দ্রুত গতিতে চালাতে লাগে। ওদিকে প্রসাদ ঘরের ভেতরে ঢুকে দেখে তার স্ত্রী শারদা কম্বল মুড়ি দিয়ে ঘুমুচ্ছে। নিদ্রার দেবী কে, এ কথা কেউ জিজ্ঞাসা তো করে না, কিন্তু কেউ জিজ্ঞাসা করলে আমি আমার স্ত্রীকে দেখিয়ে দেব। শারদা, সকাল 10টা বেজে গেছে, ওঠো। এই বলে প্রসাদ কম্বলটা টেনে খুলে দেয়। শারদা রেগে মেগে চোখ খুলে তাকে দেখতে লাগে। আমি তোমাকে ভয় পাই নাকি? আমি তোমার পুলিশ বৌমা অনামিকা নই। হ্যাঁ আমি জানি তুমি আমার স্বামী। খুব খুশি হলাম, এবার ওঠো আর এই অলসতা ছাড়ো, ওদিকে বৌমাকে পুলিশ স্টেশনও যাওয়ার আছে। এই বলাতে শারদা ধীরে ধীরে চোখ খুলে উঠে বসে। তুমি যাও আর গিয়ে ওই গর্ভবতী বৌমা অনামিকাকে এদিকে পাঠাও। বৌমাকে একদম কষ্ট দেবে না, সে গর্ভবতী কথাটা মনে রেখো। এমনটা বলে প্রসাদ ঘরের থেকে বেরিয়ে আসে। ওদিকে বৌমা দরজার সামনে ঝাঁটা আর বেলচা নিয়ে দাঁড়িয়েছিল। যাও মা, তোমার কুড়ে শাশুড়ি মা উঠে গেছেন। এইটুকু বলে প্রসাদ সেখান থেকে চলে যান। গর্ভবতী বৌমা অনামিকা ঝাঁটা আর বেলচা নিয়ে শারদার ঘরে ঢোকে। সে ঘরটাকে দেখে, তেল চিরুনি মেকআপ কিট এই সব কিছু যেন ছড়িয়ে পড়েছিল। আলমারি থেকে সব জামা কাপড় যেন বাইরে ছুঁড়ে ফেলা ছিল। তা দেখে ঝাঁটা আর বেলচা তার হাত থেকে পড়ে যায়। মা, এসব জামা কাপড় তো আমি কালকেই ধুয়েছিলাম, এগুলোকে আলমারিতে রেখেছিলেন কি? আমি কেন রাখতে যাব বাপু, তুমি তো বাড়ির বৌমা, সেটা তোমারই কাজ। তেমনটা নয় মা, আমি একজন পুলিশ অফিসার আর তার সাথে আমি গর্ভবতী। তুমি আমার কাছে কি চাও? আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমি তাহলে পুলিশ স্টেশন যেতে পারবো। সাহায্য তো আমি করব, আগে ওই জামা কাপড়গুলোকে ভাঁজ করে ভালো করে আলমারিতে রেখে দাও, ঘর ঝাড় পাট দিয়ে পরিষ্কার করে দাও, তারপর। কিন্তু আমাকে যে এক্ষুনি পুলিশ স্টেশন যেতে হবে মা। চলে যেও বৌমা। এই বলে সেখান থেকে সে চলে যায়। অনামিকা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে, শারদা এসে সোফায় বসে পড়ে। ঠিক তখনই তার পাশে রাখা অনামিকার ফোনটা বেজে ওঠে। ফোনটা না তুলেই সে দেখতে লাগে। আলমারিতে জামাকাপড় রাখার দরুন অনামিকা নিজের ফোনের ঘন্টি শুনতে পায়। নিশ্চয়ই অরবিন্দ স্যারই হবেন, এই ভাবতে ভাবতে সে হলে আসে। হলে চারিদিকে নিউজ পেপার পড়েছিল। এসব কি মা? আমি পেপারটা দেখছিলাম, ততক্ষণে হাওয়ায় সব কাগজগুলো উড়ে এভাবে ছতিনতি হয়ে গেল। কাগজগুলোকে হাওয়ায় উড়তে দেখছিলেন, গিয়ে তো জানলাটা বন্ধ করতে পারতেন। আহা বৌমা, সেই বুদ্ধিটাই খাটেনি। কাগজগুলোকে এভাবে না উড়িয়ে আপনি অন্য কিছু করতে পারতেন, আপনাকে জানা সত্ত্বেও আপনার কাছে সাহায্য চাওয়াটাই আমার খুব বড় ভুল।
একথা বলছিলই ততক্ষণে অনামিকার ফোনটা আবার বেজে ওঠে। সেই কখন থেকে এই বাজে জিনিসটা বেজেই যাচ্ছে। ভালো করে দেখো তো কে এভাবে বারবার ফোন করছে। সিআই অরবিন্দ স্যার মা। 7 মাস হয়ে গেছে, ছুটি নিতে বলেছিলাম শোনোনি, এখনো ডিউটিতে যাওয়া দরকার? এখন যদি সব ছুটিগুলো আমি নিয়ে নিই তখন ডেলিভারির সময় আমি কি ছুটি নেব? আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনেছো যে আজকে শুনবে? এরকমটা বলে সে উঠে নিজের ঘরে চলে যায়। ততক্ষণে রমেশ তৈরি হয়ে অনামিকার কাছে আসে। অনু, তাহলে যাও যাক, তোমাকে পুলিশ স্টেশনে ছেড়ে আমি অফিস চলে যাব। তুমি মাকে তো বেশ ভালো করেই জানো, আমরা কি করে একসাথে যেতে পারি? তুমি এখন যাও, আমি পরে যাব। তাই বুঝি, তাহলে এখন মা কোথায় গেল? এই তো ঘুম থেকে উঠল, হয়তো ওয়াশরুমে গেছে। এখনই ডাক দিলে আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে দেরি না করে মায়ের কাছে যাওগে। এই বলে রমেশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। যেহেতু আমি এই ঘরের বৌমা তাই উপায়ও নেই। এরকমটা ভাবতে ভাবতে অনামিকা সারদার ঘরে যায়। তারপর তার বাথরুমের সামনে হাতে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে সারদা বাথরুমের দরজাটা খোলে, তারপর অনামিকার হাত থেকে টুথব্রাশ পেস্ট নিয়ে নেয়। মা, আপনি নিজে ব্রাশ করবেন না আমি আপনাকে ব্রাশ করিয়ে দেব? আমি অতখানিও কুড়ে নই বৌমা, যে নিজের কাজ করো। আচ্ছা বেশ মা। এরকমটা বলে সে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে একটি পুলিশ জিপ এসে তার বাড়ির সামনে থামে। সিআই অরবিন্দ খুব রেগে মেগে দেখে। অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ পুলিশ জিপে চেপে বসে পড়ে। কনস্টেবল মূর্তিও কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগে। সিআই অরবিন্দ আরে একটু বেশি করে রেগে যায়। মূর্তি, এটা কি হচ্ছে? এরকম গাড়ি চালারে চোরকে আমরা কি করে ধরব? কিছুক্ষণের মধ্যেই চোর আমাদের বর্ডার থেকে বাইরে বেরিয়ে যাবে। স্যার, অনামিকা ম্যাডাম যে গর্ভবতী, জোরে চালালে তার ক্ষতি হতে পারে, এই ভেবে আমি গাড়িটি ধীরে ধীরে চালাচ্ছি। প্রেগন্যান্ট থাকলে তাকে ঘরে বসে বিশ্রাম করতে বলো মূর্তি। তবে আপনি তো স্যার ওনাকে বারবার ফোন করছিলেন। আমি বারবার ফোন করেছিলাম যাতে সে এখানে না আসে, যদি কোনো চোর ধরার বুদ্ধি থাকে সে আমায় দিতে পারে। যদি তাই হয় তাহলে যখন আমি গাড়িতে চেপে বসছিলাম তখনও আপনি এ কথাটা বলতে পারতেন। এখন বলে দিচ্ছি ম্যাডাম। সে আমি বলবো স্যার, কিন্তু আপনাকেও আমাদের উঁচু অধিকারীদেরকে বলতে হবে যে চোর ধরাতে আমি আপনাকে সাহায্য করেছি। সেটা সম্ভব নয়। তাহলে আমিও আপনাকে বলবো না। এভাবে কথাবার্তা চলছিল আর কনস্টেবল মূর্তি গাড়িটিকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। একটু দূরে একটি চোর টাকা চুরি করে কাঁধে নিয়ে খুব দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিল। ম্যাডাম, ওই দেখুন চোর! এরকম বলাতে অনামিকা আর সিআই অরবিন্দ দুজনেই দেখতে লাগে। স্যার, চোরটা খুব তাড়াতাড়ি পালাচ্ছে, ওকে ধরুন। যদি আপনি চান আমি আর মূর্তি বলি যে এই সব কিছু আপনি করেছেন তাই বলবো। ওই চোরটি খুব দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছে আর মূর্তি এই গাড়িটাকে খুব ধীরে ধীরে চালাচ্ছে, এভাবে ওই চোরটাকে কি করে ধরতে পারবো? খুব সিম্পল স্যার। ততক্ষণে অনামিকা মাইক নিয়ে বলতে লাগে, 1, 2, 3। এভাবে বলাতে তার আওয়াজটি ঠিকঠাক করে শোনা যেতে লাগে। মূর্তিবাবু, আওয়াজটা বেশ ভালোই আসছে। ইদানিং স্যার একটা নতুন আনা করিয়েছে। এবার দেখো মজা, এটিএম থেকে টাকা চুরি করে সাইকেলে যে স্পিডে তুমি রকেটের মতন যাচ্ছ, ওগো চোর দাদা! অনামিকার একথা শুনে যে চোর সাইকেল চালাচ্ছিল। যত ভালোবেসে আটকাক না কেন, আমি থামব না। একবার শুনে নাও আমি কি বলছি, এই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে না। যদি এই কথাটা মিথ্যে হয় তাহলে আমি তোমার পথে আসবো না। এটা কি সত্যি? যে টাকা তুমি চুরি করে নিয়ে যাচ্ছ সব নকল টাকা, একবার নিজেই দাঁড়িয়ে টাকাগুলোকে দেখে নাও না। এভাবে বলাতে চোরটি সেখানেই থেমে যায়। নিজের ব্যাগ থেকে টাকাগুলো বের করে সে দেখতে লাগে। টাকাগুলোকে দেখার দরুন পুলিশের জিপ তার কাছে এসে পৌঁছে যায়। মূর্তি তাড়াতাড়ি করে গিয়ে চোরের হাতে হাতকড়ি পরিয়ে দেয়। ম্যাডাম, চোরটা ধরেই নিলেন। কখনো কখনো এরকম চোর ধরতে গেলে একটু আধটু চিটিং তো করতেই হয়, চলো। তারপর টাকা আর চোর দুজনকে সঙ্গে করে নিয়ে তারা পুলিশ জিপে বসে যেতে লাগে। নিজের কেসের জন্য বৌমা অনামিকা খুবই চতুর ছিল, কিন্তু বাড়িতে তার শাশুড়ি মা যা বলতো তাকে তাই করতে হতো, তাই শুনতে হতো। রাস্তায় পুরোহিত মশাই পরমেশ্বরবাবু খুব ভালোভাবে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। আহা, আমার মতন এত ভালো ভাগ্য কারোর নয়, যেন বাবলগামের মতন চিটে আছে,
এত ভালো ভাগ্য যে কোনো পরিস্থিতিতে আমি কিন্তু হারাতে পারবো না। একথা ভাবতে ভাবতে সে খুব স্পিডে গাড়ি চালিয়ে সোজা সারদা নিবাসের সামনে এসে গাড়িটি থামায়। ঠিক গেটের কাছে সে এসে দাঁড়ায়। তখন সারদা লনে একটা সোফার ওপরে চেয়ারে বসেছিল। তার নজর পুরোহিত মশাইয়ের ওপরে পড়ে। পুরোহিত মশাই, আসুন আসুন। এভাবে ডাকাতে পুরোহিত মশাই ঘুরে তার দিকে তাকান। তাকে দেখে মনে হয় যে সারদা যেন সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ। তাকে দেখে পুরোহিত মশাই ভীষণ আনন্দিত হন। মা লক্ষ্মী, আমি এসেছি, শুধু আপনার জন্যই এসেছি। এই বলে পুরোহিত মশাই সারদার কাছে যায় এবং তাকে হাত জোড় করে নমস্কার করে। হ্যাঁ গো, শুনছো, পুরোহিত মশাই এসছেন, বাইরে এসো। এভাবে সারদা যখন ডাকে তখন প্রসাদ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর সারদা আর প্রসাদ একটা সোফায় বসেন আর পুরোহিত মশায় একটা সিঙ্গেল চেয়ারে বসেন। পুরোহিত মশায়, আমার দুই ছেলের জন্য ভালো সম্বন্ধ দেখুন তো। সম্পত্তি চাই না, টাকাও চাই না, শুধু মেয়েটি যেন ভালো আর আজ্ঞাকারী হয়। নিশ্চয়ই মা, আজ থেকে আমি ঘরের সব কাজকর্ম ছেড়ে এই ঘরের জন্য ভালো দুটি বৌমার খোঁজে লেগে যাব। এই বলে সারদা একটা প্যাকেটে টাকা ভরে টি টেবিলের উপরে রেখে দেয়। সেই প্যাকেটটা দেখে পুরোহিত মশাই আনন্দিত হয়ে ওঠেন। টাকাটা রাখুন, এটা আপনার জন্যই, কিন্তু যেরকমটা বললাম সেরকমটাই বৌমা চাই, মনে রাখবেন, তাহলে টাকা দুগুণ দেব। আচ্ছা বেশ, আপনি যেমন বলেছেন তেমনটাই খুঁজব। এই বলে টাকার প্যাকেট নিয়ে পুরোহিত মশাই স্কুটিতে চেপে আবার ফিরে চলে যান। দিন, ঘন্টা, মাস, বছর কেটে যায়। তারপর পুরোহিত মশাই মন্দারপল্লী গ্রামে গিয়ে পৌঁছে যান। সেখানে সে হাত জোড় করে প্রণাম করছিলই, ঠিক সেই সময় মন্দিরে অনামিকা নামের একটি মেয়েকে সে দেখতে পায়। মেয়েটি হাত জোড় করে প্রণাম করছিল। তাকে দেখে পুরোহিত মশাই খুব উৎসাহিত হন। সে অনামিকার সাথে কথা বলে তার পুরো বিবরণ নেয় এবং তার বাড়িতে যায়। তার বাবা মোহনের সাথে সে কথা বলে। হ্যাঁ, অনামিকা আমারই মেয়ে। আমি অনামিকার জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি, তার জন্য রাজি হতে হবে। বিবরণ না শুনে আমরা কি করে তৈরি হই? হ্যাঁ হ্যাঁ, আমি সে কথাতেই আসছি। আপনারা জৈত্রা গ্রুপ অফ কোম্পানির নাম তো শুনেই থাকবেন। হ্যাঁ শুনেছি পুরোহিত মশাই, তেনারা তো শহরে থাকেন। হ্যাঁ, অনামিকা এবার ওই বড়লোক বাড়িতে বৌমা হয়ে যাবে। তেনারা কোনো রকমের টাকা সম্পত্তি কিছুই চান না, শুধু একটি ভালো বৌমা চান। তার কথা শুনে মোহন আর সরলা ভীষণ আনন্দিত হয়। ততক্ষণে অনামিকাও মন্দির থেকে ফিরে আসে। পরমেশ্বরবাবু অনামিকাকে ছবি দেখিয়ে রমেশের কথা জানায়। অনামিকার রমেশকে বেশ পছন্দ হয়। বেশ ভালো, বড়টার জন্য তো কাজ সারলো, এবার ছোটটার জন্য দেখতে হবে। তাহলে আপনি আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় সুদর্শনের মেয়ে আরতিকে দেখতে যেতে পারেন। সে তো ভালো কথা, তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। তাদের সাথে আমাদের কথা হয় না, তবে মেয়েটি খুবই সুশীল আর খুবই ভালো। তারপর পুরো ডিটেলে বিবরণ জানিয়ে তারা পাঠিয়ে দেয়। পরমেশ্বরবাবু সুদর্শনের বাড়িতে গিয়ে পৌঁছয়। সেখানে সুদর্শনের মেয়ে আরতির সাথে দেখা হয়। পুরো বিবরণ দেওয়ার পরে সে বিনোদের ছবিটা দেখায়। সে বিয়ের জন্য নিজের মত দেয়। এই সুখবর নিয়ে পরমেশ্বর সারদার কাছে ফিরে গিয়ে অনামিকা আর আরতির কথা জানায়। তারপর একদিন সারদা নিজের দুই ছেলে বিনোদ আর রমেশকে সঙ্গে করে নিয়ে মন্দারপল্লী গ্রামে মেয়ে দেখতে যায়। প্রথমে মেয়ে দেখার জন্য সারদা নিজের দুই ছেলেকে নিয়ে অনামিকার বাড়িতে যায়। অনামিকাকে পছন্দ হয়। সেখান থেকে বেরিয়ে তারপর তারা আরতির বাড়িতে যায়। সেখানে আরতিকে দেখে তাদের বেশ পছন্দ হয়। তারপর শহরে একটা বড় ফাংশন হল নিয়ে অনামিকা আর রমেশের আর আরতি আর বিনোদের খুব ধুমধাম করে বিয়ে হয়। সেখানে অনামিকা আর আরতি একে অপরকে দেখে মুখ বেঁকিয়ে তারা প্রবেশ দ্বারের সামনে দাঁড়িয়ে থাকে। তোর নিয়ে এমন এত জুড়ে জুড়ে কথা বলবো, দেখ তোকে এই বাড়ি থেকে কি করে বের করে। একথা মনে মনে ভাবতে ভাবতে আরতি ঘরের মধ্যে প্রবেশ করে। আর অন্যদিকে অনামিকা, আমরা একই গ্রাম থেকে, একই বাড়ির বউ হয়েছি, আর এভাবে কথাবার্তা না বলে কিভাবে একসাথে আনন্দে বাড়িতে থাকতে পারি? আমার যতবার বিয়ে ঠিক হয়েছিল সব উল্টোপাল্টা কথা বলে আমার বিয়ে ভাঙিয়েছিলে। এবার দেখো আমি শাশুড়িমাকে কি বলি যাতে সে তোমাকে ধরে পেটান। এসব কথা মনে ভাবতে ভাবতে অনামিকা ঘরের ভেতরে পা রাখে। এভাবেই দিন কাটছিল। অনামিকা একদিন চা বানায়।
আমি কি এখন হলে শাশুড়িমা বসে আছেন চা দেব, তিনি বলবেন ওকেও এক কাপ চা দিতে, তখন আমি তাতে লঙ্কা গুঁড়ো মিশিয়ে তাকে চা খাওয়াবো। একথা ভাবতে ভাবতে সে কাপে চা ঢেলে সেটাকে নিয়ে হলে আসে। শারদাকে সে ভালো চা দেয় আর আরতির চায়ে সে লঙ্কা পাউডার মিশিয়ে দেয়। চায়ে চুমুক দিতেই আরতি সোফা থেকে লাফিয়ে সোজা মাটিতে এসে পড়ে। তার চোখ নাক কান সব জায়গা থেকে যেন ধোঁয়ো বেরোচ্ছিল। তাকে দেখে অনামিকা মুচকি হাসে আর সেখান থেকে চলে যায়। আরতি ভীষণ রেগে যায়, টিট ফর ট্যাট করতেই হবে। একথা ভাবছিলই ততক্ষণে শারদা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ছোট বৌমা, এভাবে তুমি সোফা থেকে নিচে ঝাঁপ দিলে? নানা মা, কিচ্ছু হয়নি, একটু ওই মাথাটা ঘুরে গেছিল তাই সোফা থেকে আমি নিচে পড়ে গেছিলাম। একথা বলতে বলতে সে অনামিকাকে দেখে। অনামিকা সেখান থেকে চুপচাপ সোজা রান্নাঘরে চলে যায়। একদিন যখন অনামিকা গাছে জল দিচ্ছিল, ঠিক সেই সময় শারদা আর প্রসাদ এসে সোফায় বসেন। হ্যাঁ গো বড় বৌমা, গাছে জল দেওয়া হলে গিয়ে ঘরটা পরিষ্কার করে দিও। আচ্ছা বেশ মা। এদিকে অনামিকা যখন গাছে জল দিচ্ছিল, ওদিকে আরতি জলের মোটরটা বন্ধ করে দেয়। এবার যেহেতু পাইপে জল আসছিল না বলে অনামিকা শারদার দিকে পাইপের মুখটা করে সেটাকে দেখছিল। ঠিক সেই সময় আরতি মোটরটাকে অন করে দেয়। আর যেহেতু পাইপটা শারদার দিকে মুখ করা ছিল, তাই জল গিয়ে সোজা শারদার ওপরে পড়তে লাগে। শাশুড়িমা শারদা রেগে মেগে বৌমার দিকে তাকিয়ে থাকে। অনামিকা কিছুই বুঝে উঠতে পারছিল না যে এক মুহূর্তের মধ্যে জলটা বন্ধ হয়ে গেল, আবার অন্য মুহূর্তে হঠাৎ করে জল এসে শারদার উপরে পড়তে লাগলো। এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে আরতির হাসি দেখে অনামিকা বুঝতে পারে এই কাণ্ডের পেছনে আরতিরই হাত। এ কি করেছো বৌমা তুমি? ক্ষমা করে দেবেন মা, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। এভাবে বলাতে শারদা কোনো উত্তর না দিয়ে ঘরের ভেতরে চলে যায়। অনামিকা রেগে মেগে জলের পাইপটা নিচে ছুঁড়ে ফেলে। তারপর আরতি যে হাসছিল তার কাছে অনামিকা আসে। দেখো আমি তোমাকে ভালো করে একটা কথা বলছি, আমার রাস্তায় আসবে না, সেটা তোমার জন্য ভালো হবে। আমিও তোমাকে সে কথাটাই বোঝাতে চাই, মাথায় যদি ঢুকিয়ে নাও তাহলে ভালো হয়। একথা বলে আরতি সেখান থেকে চলে যায়। এবার আমি তোমাকে সঠিক শিক্ষা দেব। এই বলে অনামিকা ঘরের ভেতরে চলে যায়। তারপর একদিন শারদা সব শাড়িগুলোকে বিছানায় রাখে আর সে বলে, আরতি আরতি। এভাবে ডাকাতে আরতি শারদার কাছে যায়। হ্যাঁ মা বলুন। এই শাড়িগুলোকে ভালো করে পাট করে যাও গিয়ে আলমারিতে রেখে এসো। ঠিক আছে মা। এই বলে শারদা সেখান থেকে চলে যায়। অনামিকা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে আরতি শাড়িগুলোকে ভাঁজ করছে। এবার তুমি দেখো আমি কি করি যাতে শাশুড়ি মা তোমাকে বকেন। এই ভেবে সেখান থেকে সে চলে যায়। ঠিক সেই সময় আরতির মা তাকে ফোন করে। আরতি ফোনটা নিয়ে খুশি খুশি কথা বলতে বলতে সেখান থেকে বেরিয়ে আসে। সুযোগ বুঝে অনামিকা একটা কাঁইচি নিয়ে শারদার ঘরে যায় আর তারপর সেই শাড়িগুলোকে সে কেটে দেয়। আর তারপর যেমনটা সে কিছু জানেই না এমন হাব ভাব করে সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পরে শারদা নিজের ঘরে যায়, দেখে সেখানে আরতি নেই। অনামিকা অনামিকা। এভাবে ডাকতে ডাকতে সে অনামিকার ঘরে যায়। অনামিকা এই শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে গিয়ে আলমারিতে রেখে দিও। অনামিকা তখন একটা শাড়ি তুলে শারদাকে দেখায়। শাড়িটা জায়গা জায়গা থেকে কাটা ছিল। ও মা দেখুন তো এটা কি, জায়গা জায়গা থেকে শাড়িটা কাটা কেন? এভাবে বলে অনামিকা শারদাকে শাড়িটা দেখায়। শাড়িটি দেখে শারদার আরতির ওপরে ভীষণ রাগ হয়। এই বলে অনামিকা সব শাড়িগুলো খুলে খুলে দেখায়। শাড়িগুলো জায়গা জায়গা থেকে কাটা ছিল। ঠিক সেই সময় সে একটা কাঁচি দেখতে পায়। কাঁচিটা নিয়ে সে শারদাকে দেখায়। ততক্ষণে আরতি কথা শেষ করে ফোনটা রেখে ঘরে ফিরে আসে। অনামিকা আরতিকে কাটা শাড়িগুলো এক এক করে দেখায়। এসব কি হচ্ছে বৌমা, যে কাজ আমি তোমাকে বলেছি সেটা যদি করার ইচ্ছে ছিল না তাহলে বলতে পারতে, শাড়িগুলোকে কাটার কি প্রয়োজন ছিল? সত্যি বলছি মা, আমি এসব করিনি, আমার উপরে বিশ্বাস করুন। এরকম কখনো করিস না বোন, মা তোকে কিছু বলছে না, মা তো আমাদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসেন। একথা শোনা মাত্রই আরতি ভীষণ ভাবে রেগে যায়। মায়ের মুখের সামনে তুমি আমাকে এভাবে অপমান করলে, এবার আমি তোমাকে সঠিক শিক্ষা দেব। তারপর সেখান থেকে শারদা আর অনামিকা চলে যায়। আরতি শাড়িগুলোকে ভালো করে ভাঁজ করে আলমারিতে রেখে দেয়। একদিন শারদা প্রসাদ রমেশ বিনোদ যখন সকলেই হলে বসেছিল, অনামিকা আর আরতি সেখানে আসে।
সারদা সিসিটিভি ফুটেজ বের করে তাদেরকে দেখায়। তা দেখে অনামিকার আরতি দুজনেই খুব অবাক হয়ে যায়। এ কি বৌমা, তোমরা তো দুজনে এক বাড়ি থেকে, তোমাদের তো বেশ ভালোভাবে একসাথে থাকা উচিত ছিল, কিন্তু এসব কি? এভাবে বলাতে দুই বৌমাই নিজেদের ভুল বুঝতে পারে। সেদিন থেকে দুই বৌমাই নিজেদের নিজেদের কাজ ভাগ করে নেয়। মিলেমিশে ঘরের কাজকর্মের সঙ্গে সঙ্গে তারা সকলের সাথে আনন্দে জীবন কাটাতে শুরু করে। আর এভাবে সারদার পরিবারটি একটি সুখী পরিবারে পরিণত হয়ে ওঠে।